কুচি, 6টা কাঁচামরিচ আর 3টা রসুন কুচি। এই রসুন কুচির ফ্লেভারটা এক কথায় অসাধারণ লাগে সাথে। তো কাঁচামরিচ চাইলে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। দিয়ে দিলাম লাল হলুদ মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো একসাথে মিশানো ছিল। তো এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এই সবগুলো উপকরণ একসাথে আমি এখন চুলায় বসিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু পানি, কারণ পানিটা এমনিতেই শাক থেকে উঠবে, তাও আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়, যেহেতু শুটকি দিয়ে রান্না করব। আরেকটা কথা, আমি সামান্য একটু তেলও দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে একদম ভুলে গিয়েছি, আমি দুঃখিত। আপনারা 2 টেবিল চামচ